হ্যালো ফ্রেন্ডস সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের টিউটোরিয়াল শুরু করছি সঙ্গে আমি সুমন তো আজ একটি বিশাল আপডেট নিয়ে সবার কাছে এসেছি যারা মোটামুটি বেকার এবং কর্মের সন্ধান করছেন তাদের ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে চাকরির কেন্দ্রীয় সরকার রেল থেকে একটি নতুন আপডেট দিয়ে দিয়েছে যার দ্বারা অনেকেই উপকৃত হবে তো চলুন সরাসরি আপডেটে চলে যায় এবং এই আপডেটটি সম্পূর্ণ আলোচিত হয়েছে শেষ পর্যন্ত তাই দেখতে থাকুন স্কিপ করবেন না আপডেটটি এরকম যে লোকসভার প্রাককালে ভারতীয় রেল আরও প্রায় আড়াই লক্ষ শূন্য পদে লোক নিয়োগের কথা ঘোষণা করল আগামী দু বছরের মধ্যে এই নিয়োগটি হবে বর্তমানের চলতে থাকা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ানসের গ্রুপ সি এবং গ্রুপ ডির শৈন্য পদের নিয়োগ প্রক্রিয়া সমেত পরবর্তী দু বছরে রেলের সব মিলিয়ে প্রায় চার লক্ষ লোক চাকরি পেতে চলেছেন আজ একথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল তিনি জানিয়েছেন রেলের পরিকাঠামো উন্নয়নের জন্য যে কাজ চলছে তা যাতে থমকে না যায় সেই কারণেই আগামী দু বছরের মধ্যে আড়াই লক্ষ শূন্য লোক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে নতুন এই নিয়োগের কার্যকর হবে উচ্চবর্ণদের জন্য দশ শতাংশ সংরক্ষণ কোটা পাশাপাশি ভোটের কথা মাথায় রেখে রেলমন্ত্রক আরও সিদ্ধান্ত নিয়েছেন দেশের মোট বাইশ জোড়া ট্রেন রুটের সম্প্রসারণ ঘটানো হবে যার মধ্যে পশ্চিমবঙ্গের ভাগ্যে রয়েছে দুটি ট্রেন হাওড়া বিজয়ওয়াড়া হামসফর এক্সপ্রেস রুট সম্প্রসারণ হয়েছে তিরুপতি পর্যন্ত আর ভিল্লুপুরম খড়গপুর এক্সপ্রেসের সম্প্রসারণ হয়েছে পুরুলিয়া পর্যন্ত রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে শূন্যপদগুলিতে লোক নিয়োগের প্রক্রিয়া চলবে দুটি পর্যায়ে প্রথম পর্যায়ে নিয়োগ হবে মোট এক লক্ষ একত্রিশ হাজার চারশো আঠাশটি শূন্যপদে এই নিয়োগ শুরু হবে দু সালের ফেব্রুয়ারি মার্চ মাস থেকে শেষ হবে দু সালের এপ্রিল মে মাসে আবার দ্বিতীয় পর্যায়ে নিয়োগ হবে মোট নিরানব্বই হাজার শূন্যপদে এই প্রক্রিয়া শুরু হবে দু সালের মে জুন মাসে এবং শেষ হবে দু সালের জুলাই আগস্ট মাসে রেল জানিয়েছে মন্ত্রকে সব মিলিয়ে কর্মী থাকার কথা পনেরো লক্ষ ছ হাজার পাঁচশো আটানব্বই জন অথচ কর্মী রয়েছেন মোট বারো লক্ষ তেইশ হাজার ছশো বাষট্টি জন অর্থাৎ শূন্যপদের সংখ্যা মোট দু লক্ষ বিরাশি হাজার নশো ছিয়াত্তরটি এর মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট এক লক্ষ একান্ন হাজার পাঁচশো আটচল্লিশটি শূন্যপদের নিয়োগের প্রক্রিয়া চলছে তারপরেও ফাঁকা রয়েছে এক লক্ষ একত্রিশ হাজার চারশো আঠাশটি পদ প্রথম পর্যায়ে এই সব শূন্যপদই লোক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে রেল পাশাপাশি রেলমন্ত্রক জানিয়েছে দু হাজার উনিশ থেকে কুড়ি এবং দু হাজার কুড়ি থেকে একুশ আর্থিক বছরে রেলে যথাক্রমে তিপান্ন হাজার এবং ছেচল্লিশ হাজার কর্মী অবসর নেবেন অর্থাৎ দুবছরে এক্ষেত্রে মোট নিরানব্বই হাজার শূন্যপথ তৈরি হবে যার নিয়োগ প্রক্রিয়া রেল শুরু করতে চলেছে দ্বিতীয় পর্যায়ে রেলমন্ত্রী পীযুষ গোয়েল জানান এসসি এসটি এবং ওবিসিদের জন্য সংরক্ষিত আসনে বদল না ঘটিয়েই উল্লিখিত নিয়োগ প্রক্রিয়া কার্যকর হবে উচ্চ জন্য দশ শতাংশ সংরক্ষণও রয়েছে দুটি ক্ষেত্রেই এর আওতায় থাকবে মোট তেইশ হাজার একশোটি আসন অর্থাৎ প্রথম পর্যায়ে এক লক্ষ একত্রিশ হাজার চারশো আঠাশটি শূন্যপদের মোট তেরো হাজার একশোটি আসন সংরক্ষিত থাকবে উচ্চ জন্য দশ শতাংশ কোটায় দ্বিতীয় পর্যায়ে নিরানব্বই হাজার শূন্যপদের ক্ষেত্রে এর পরিমাণ হবে মোট দশ হাজার আসন সরকারি ক্ষেত্রে রেলমন্ত্র প্রথম দশ শতাংশ সংরক্ষণ কোটা কার্যকর করতে চলেছে তো এই ছিল মোটামুটি রেল থেকে গুরুত্বপূর্ণ আপডেট আশা করি এই আপডেটটি সবারই ভালো লেগেছে বিশেষত যারা যাদের জেনারেলদের দশ শতাংশ আসন কোটা এর মধ্যে থেকে গেছে তাদের ক্ষেত্রে এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক আশা করি সবারই আপডেটটি ভালো লাগলো এবং সবাই এর লাভ উঠাতে পারবে তো এরকম আরও আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টা বাজাতে ভুলবেন না তো আজ এই পর্যন্ত নমস্কার